পবিত্র মাহে রমজানে পরিবার নিয়ে ইফতারি করুন রুয়ান টার্কিশ রেস্টুরেন্টে, 230 কমার্শিয়াল রোড, লন্ডন, E12NB 02077809733। গত 6 এপ্রিল বৃহস্পতিবার থেকে নতুন ট্যাক্স ইয়ার শুরু হয়েছে ব্রিটেনে। এতে মানুষকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের থ্রেশহোল্ড কি ধরনের পরিবর্তন আসছে সে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য সামনে এসেছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে কিছু বিস্তারিত। প্রথমে রয়েছে বার্ষিক পেনশন অ্যালাউন্স। বার্ষিক পেনশন অ্যালাউন্স হলো আপনি ট্যাক্স চার্জ পাওয়ার আগে ট্যাক্স ইয়ারে আপনার পেনশনে কতটা সঞ্চয় করতে পারেন। এই অ্যালাউন্স আপনার ব্যক্তিগত পুরো পেনশনকে কভার করে, যার মধ্যে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রের পেনশন অন্তর্ভুক্ত রয়েছে। এখন অবধি এর সীমা £40,000 থেকে £60,000। এছাড়া আপনার আয়ের 100% করা হবে যদি আপনি £60,000 কম আয় করেন। দুই নম্বরে রয়েছে মানি পারচেজ বার্ষিক অ্যালাউন্স। আপনি যদি একটি ডিফাইন্ড কন্ট্রিবিউশন পেনশন পর থেকে অর্থনীতি শুরু করেন তাহলে সেটি আপনার মানি পারচেজ অ্যানুয়াল অ্যালাউন্সকে ট্রিগার করতে পারে। এটি কার্যকরভাবে আপনার অ্যানুয়াল অ্যালাউন্সকে রিপ্লেস করবে। মানি পারচেজ অ্যালাউন্স বছরে £4,000 থেকে £10,000 করা হয়েছে। কোন পরিস্থিতিতে মানি পারচেজ অ্যালাউন্স ট্রিগার করবে তা আপনি যদি মানি হেল্পার ওয়েবসাইটে যান তাহলে কিন্তু দেখতে পারবেন। আপনার যদি একটি নির্দিষ্ট সুবিধা পেনশন স্কিম থাকে এটি আপনার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। তিন নম্বরে রয়েছে লাইফ টাইম পেনশন অ্যালাউন্স। লাইফ টাইম পেনশন অ্যালাউন্স হলো অতিরিক্ত ট্যাক্স না দিয়ে পেনশন স্কিমগুলোতে আপনি কতটা সঞ্চয় করতে পারেন তার একটি সীমা। এটি আগে £10,73,100 ফ্রিজ করা হয়েছিল, এখন থেকে এই পরিমাণের উপর যে চার্জ প্রযোজ্য হবে সেটা সরানো হবে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেপার্ড অ্যানুয়াল অ্যালাউন্স। আপনি যদি উচ্চ উপার্জনকারী বা অনেক টাকা আয় করে থাকেন তাহলে আপনার পেনশন সঞ্চয়ের উপর আরও সীমা রয়েছে। টেপার্ড অ্যানুয়াল অ্যালাউন্সের জন্য প্রয়োজনীয় সরঞ্জামপূর্ণ আয়ের স্তর £2,40,000 থেকে £2,60,000 বৃদ্ধি হচ্ছে। প্রতি £2 জন্য আপনার অ্যাডজাস্টমেন্ট ইনকাম £2,60,000 বেশি হলে বর্তমান ট্যাক্স ইয়ারের জন্য আপনার বার্ষিক অ্যালাউন্স £1 হ্রাস পাবে। এছাড়া মিনিমাম হ্রাসকৃত বার্ষিক অ্যালাউন্সও বাড়ানো হয়েছে, যা £4,000 থেকে £10,000 করা হয়েছে। এদিকে যদি বর্তমান ট্যাক্স ইয়ারের জন্য আপনার থ্রেশহোল্ড আয় £2,00,000 বা তার কম হয় তাহলে টেপার্ড বার্ষিক অ্যালাউন্স আপনার জন্য প্রযোজ্য হবে না। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স অ্যালাউন্স। লভ্যাংশ বা ডিভিডেন্ড ট্যাক্স অ্যালাউন্স £2,000 থেকে কমিয়ে £1,000 করা হয়েছে। পরের এপ্রিলে আবার অর্ধেক করা যাবে। এটি ট্যাক্স ইয়ারের বাইরে রাখা বিনিয়োগ লভ্যাংশ অর্জনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যালাউন্সের ক্ষেত্রে স্টক মার্কেটে বিনিয়োগ এবং সেকেন্ড প্রপার্টি সহ আপনার বিনিয়োগের উপর যে কোনো লাভের উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যালাউন্স প্রদান করা হয়। এতে বার্ষিক অ্যালাউন্স £12,300 থেকে £6,000 করা হচ্ছে। পরের এপ্রিলে অর্ধেক বা £3,000 করা হবে। স্কটিশ ইনকাম ট্যাক্স। এদিকে স্কটল্যান্ডের নতুন ইনকাম ট্যাক্স রেট কার্যকর হয়েছে। এতে হায়ার রেট 41 পেন্স থেকে বেড়ে 42 পেন্স এবং এডিশনাল রেট 46 পেন্স থেকে বেড়ে 47 পেন্স করা হয়েছে। এ ছিল আমার কাছে অর্থনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।